এই ভিডিওতে আমি যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, ব্যবসা সংগঠন টু রয়েছে, তাদের আমরা সর্বশেষ নবম মধ্যে যেটি রয়েছে নিয়ন্ত্রণ, এই চ্যাপ্টার থেকে আমরা সম্পূর্ণ সুপার সাজেশনটা দিব। তোমরা জানো তোমাদের ক বিভাগে 10টা প্রশ্ন থাকবে, 6টা উত্তর করতে হবে, খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন 12টা থাকবে, 8টির উত্তর করতে হবে, অর্থাৎ এই 60 মার্কে তোমাদের পরীক্ষা হবে। তো তোমরা যদি এই সবগুলো বিষয়ে সুপার সাজেশন আমাদের কাছ থেকে নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নম্বরে নগদ বিকাশ রকেট রয়েছে, টাকা সেন্ড মানি করে মেসেজ করলে তুমি সাজেশন পেয়ে যাবে। এবং ধারাবাহিক ক্লাস যদি দেখতে চাও, আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে আসলে তুমি এখান থেকে ব্যবসা সংগঠন টু এই বিষয়ে আমাদের 10টা ভিডিও দেওয়া রয়েছে, তুমি 10টা ভিডিও দেখে নিবে। ঠিক আছে, চলো কথা না বলে আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আমাদের শর্ট সিলেবাসে যে অংশগুলো থাকবে সেটা হচ্ছে নিয়ন্ত্রণের ধারণা, গুরুত্ব, নিয়ন্ত্রণের পদক্ষেপ এবং নিয়ন্ত্রণের কৌশল আলোচনা করো। তো এই বিষয়গুলো আমাদের শর্ট সিলেবাসে কিন্তু রয়েছে। তো আমরা সেই বিষয়গুলো আমরা এই এখান থেকে আমরা দেখার চেষ্টা করব। তো চলো আমাদের ধীরে নিয়ে নিচ্ছি। প্রথম অংশ ছিল নিয়ন্ত্রণের ধারণা, এজন্য প্রথম সংজ্ঞা হিসাবে এখানে সেট করে দিয়েছি যে নিয়ন্ত্রণ কি, নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। তো এটা 2022 সালের প্রশ্ন যদিও, তারপরেও তোমাদের কিন্তু আসতে পারে, তো সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নটা সম্পর্কে একটু দেখে নেবে, তোমরা নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো, তাহলে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে তোমাদের যেটা করতে হবে, নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করার জন্য আমরা বরাবরের মতো আমি তোমাদেরকে যেভাবে বলেছিলাম, তোমাদের প্রতিটা অধ্যায় ভালো করে পারার মেন উদ্দেশ্যটাই হচ্ছে তোমাকে এ সম্পর্কে একটা আইডিয়া তোমাকে নেয়া, সেই আইডিয়ার উপরে ভিত্তি করে তুমি উত্তরগুলো করার চেষ্টা করবে, যাতে পরীক্ষায় পারো না পারো সম্পূর্ণ উত্তর করে আসার চেষ্টা করবে। তো চলো আমরা নিয়ে নিচ্ছি এখন নিয়ন্ত্রণের সংজ্ঞা তোমরা দিয়ে নিবা, এরপর নিয়ন্ত্রণের যে আমরা স্টেপ গুলো রয়েছে, তো এই প্রতিটা স্টেপ কিন্তু তোমাকে দিতে হবে, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। সো নিয়ন্ত্রণের গুরুত্ব যদি তুমি দিতে চাও, তো সেক্ষেত্রে 1 নম্বর স্টেপ দিতে হবে পরিকল্পনা, কার্যকারিতা, পরিমাপ, 2 নম্বর কর্তৃত্ব ও দায়িত্ব অর্পণ, 3 নম্বর ঝুঁকি হ্রাস, 4 নম্বর ব্যবস্থাপনার প্রক্রিয়া, ভুল ত্রুটি উদ্ঘাটন, 5 নম্বর ভবিষ্যৎ প্রতিরোধমূলক ব্যবস্থা, 6 নম্বর নিয়ন্ত্রণ কাজে সহায়তা, এরপর রয়েছে 7 কর্মচারীদের উৎসাহিতকরণ, 8 দ্রুত ফল লাভ, 9। তোমরা জাস্ট স্টেপ গুলো মনে রাখো, আর স্টেপ গুলোর উপরে বেস করে তুমি কিন্তু উত্তর করবে। শৃঙ্খলা রক্ষা, 11 কর্মীদের দক্ষতা বৃদ্ধি, 12 সম্পদের সংরক্ষণ, 13 সময় এবং অর্থের অপচয় রোধ। সো এই সবগুলো স্টেপ তুমি যদি ফুলফিল করতে পারো, তাহলে তুমি কিন্তু নিশ্চিত থাকো পরীক্ষায় কিন্তু কমন পাবে। ঠিক আছে, এরপর রয়েছে আমরা 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, এটা 21 সালের প্রশ্ন, নিয়ন্ত্রণ পক্ষে কি কি ধাপ বা পদক্ষেপ আছে ব্যাখ্যা করো। তো শর্ট সিলেবাসে নিয়ন্ত্রণের পদক্ষেপ বা ধাপ কিন্তু রয়েছে, তো আমরা এই হিসাবে এই প্রশ্নটা এখানে উল্লেখ করে দিয়েছি। ব্যবস্থাপনা কাজের সর্বশেষ ধাপ হিসাবে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে নিয়ন্ত্রণ অত্যন্ত কার্যকর প্রক্রিয়া হিসাবে বিবেচিত হয়। পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের সকল কাজ সার্বিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা যাচাই ও ত্রুটি বিচ্যুতি থাকলে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে নিয়ন্ত্রণ বলে। যেহেতু ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেহেতু কার্যকরভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে কয়েকটি ধাপ বা পদক্ষেপ অনুসরণ করতে হয়, সে ধাপগুলো বা পদক্ষেপগুলো নিম্নরূপ দেওয়া হলো। তোমরা 1 নম্বর স্টেপ মনে রাখবে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে নির্ধারণ, ক্ষেত্র নির্ধারণ, 2 আদর্শ মান নির্ধারণ, 3 কাজের অগ্রগতি বা ফলাফল পরিমাপ, 4 সম্পাদিত কার্য এবং আদর্শ মানের তুলনা, 5 ইতিবাচক কার্যের স্বীকৃতি জ্ঞাপন। এই স্টেপগুলো তোমার মনে রাখতেই হবে। ঠিক আছে, এরপরে 1 বিদ্যুতির কারণ এবং নির্ধারণ ও মূল্যায়ন, এরপরে সংশোধনী ব্যবস্থা অবলম্বন, এরপরে 6 নম্বর স্টেপটা হচ্ছে আদর্শ মান ও কার্যফলের সমন্বিতকরণ। সো এই স্টেপটা এখান থেকে দেওয়ার পর তুমি উপসংহার অবশ্যই লিখবে, কারণ এগুলো রচনামূলক প্রশ্ন, তোমাকে অবশ্যই লিখতে হবে। তোমরা যারা লেখো না তাদেরকে অবশ্যই গুরুত্ব সহিত এই প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে। তারপর 2022 সালের প্রশ্ন এটা যদিও, তবে এখান থেকে ছিল নিয়ন্ত্রণের কৌশল বা পদ্ধতিগুলো কি কি আলোচনা করো, এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে ছিল নিয়ন্ত্রণের কৌশলগুলো। তো থাকার পরে যেহেতু শর্ট সিলেবাসে আছে, এখানে 22 সাল বা 23 সাল বলে কিছু নাই, তোমাদের কিন্তু কমন ফেলানো হবে। তাই তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়বে, নিয়ন্ত্রণের কৌশল বা পদ্ধতি সমূহ আলোচনা করো। এখান থেকে ভূমিকা তোমরা দিবা যে নিয়ন্ত্রণের কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে, আমি বলতেছি না, তোমরা এখান থেকে পড়ে নেবা। তো কৌশলগুলোর জন্য যে স্টেপ গুলো তোমাদের লিখতে হবে, 1 বাজেট, 2 সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, 3 ব্রেক ইভেন পদ্ধতি, 5 ব্যক্তিগত পর্যবেক্ষণ, 6 অভ্যন্তরীণ নিরীক্ষা, 6
বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ 7, লাভ ক্ষতির বিবরণী 8, পিইআরটি পার্ট, এরপরে হচ্ছে গ্যাস চার্ট 10, বিনিয়োগের প্রাপ্ত মুনাফার মাধ্যমে নিয়ন্ত্রণ। সো স্টেপগুলো লেখার পরে তুমি অবশ্যই উপসংহারটা লিখে দিবে। এরপরে 4 নম্বর যেটা প্রশ্ন আমি রেখেছি, ব্যয় নিয়ন্ত্রণের জন্য কি কি উপায় অবলম্বন করা যায়। সো এই ব্যয় নিয়ন্ত্রণের জন্য এই উপায়গুলো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে ছিল কিন্তু নিয়ন্ত্রণের কৌশল, আর এই উপায়গুলো কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে। সো এই প্রশ্নটা যদি কপাল ভালো হয় তাহলে তোমাদের এই প্রশ্নটা এবার আসছে, ঠিক আছে, একদম নিশ্চিত থাকো। সো এই প্রশ্নটা এবার আসছে, সো এখান থেকে তোমরা পড়বা, ভূমিকা দিবা। এরপর নিয়ন্ত্রণ 10 নম্বর 1 নম্বর প্রশ্নের দৃষ্টান্ত সেটা অলরেডি আমরা দিয়েছি। নিয়ন্ত্রণে ব্যয় নিয়ন্ত্রণের উপায় সমূহ লেখা, উপায় সমূহ 1, সম্পদের কার্য ব্যবহার, 2, অপচয় রোধ, 3, ব্যয় সংকোচন মনোভাব, 4, যন্ত্রপাতি ও কর্মীদের সব উপযোগিতা, তারপর অস্থায়ী কর্মী নিয়োগ, সঠিক প্রযুক্তি নিয়ন্ত্রণ, 7, কার্যকরী ও মৃত ব্যয় প্রক্রিয়া নির্বাচন, 8, প্রাপ্য সকল সম্পদের পর্যায়ক্রমিক ব্যবহার। সো এটা লিখলে তোমার কিন্তু রচনামূলক যে অংশটি রয়েছে তা কিন্তু ফুল কভার হয়ে যাবে। সো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমরা যে রচনামূলক প্রশ্নগুলোর কথা বললাম, 4টা প্রশ্ন, মূলত আমরা এই সংক্ষিপ্ত যে তোমাদের শর্ট সিলেবাস রয়েছে এর যে নিয়ন্ত্রণের ধারণা, গুরুত্ব, পদক্ষেপ এবং কৌশল, এই 4টা স্টেপ নিয়ে আমরা 4টা প্রশ্ন দিয়েছি, যাতে তুমি যে কোনো ভাবে প্রশ্ন আসুক তুমি যেন এই 4টা প্রশ্ন উত্তর করতে পারো। সেই ধারাবাহিকতার জন্য কিন্তু আমাদের এই শর্ট সাজেশনটা তোমাদেরকে দেওয়া হয়েছিল। তো শর্ট সিলেবাসের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আসি সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের তো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হয়, তো আমরা সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন এই চ্যাপ্টার থেকে একটা মন্তব্য কিন্তু থাকবে। তো দেখো আমরা যে প্রথম প্রশ্ন দিয়েছি, নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়, এই প্রশ্নটা তোমাদের খুবই ভালোভাবে কভার করতে হবে, নিয়ন্ত্রণ কাকে বলে। এরপরে 2 নম্বর রয়েছে, নিয়ন্ত্রণের পদক্ষেপ সমূহ সংক্ষেপে লেখো, এটা 2022 সালের প্রশ্ন হওয়ার সত্ত্বেও তোমাদের কিন্তু পড়তে হবে, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে। তো সেক্ষেত্রে স্টেপ গুলো লিখতে হবে, 1 নম্বর স্টেপ নিয়ন্ত্রণের ক্ষেত্র নির্ধারণ, আদর্শ মান নির্ধারণ, 3, কাজের অগ্রগতি ফলাফল পরিমাপ, তারপরে 3 নম্বর যে প্রশ্নটা রেখেছি, নিয়ন্ত্রণের কৌশল গুলো কি কি, এগুলো তোমাদের লিখতে হবে। সেদিকে কৌশলগুলো অবশ্যই 1, বাজেট, বাজেটীয় নিয়ন্ত্রণ, দৃষ্টান্ত স্থাপন, 3, স্থায়ী নিয়ম নিয়ম এবং পদ্ধতি, 4, ব্রেক ইভেন বিন্দুর বিশ্লেষণ। সো এই 4টা স্টেপ দিয়ে তোমার কিন্তু এখানে ফুল কভার করতে হবে। তো আশা করি তুমি এটা লিখতে পারবে। লাস্ট হচ্ছে বাজেট নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়, এই প্রশ্নটা আসার সম্ভাবনা এবার খুবই বেশি রয়েছে, বাজেটীয় নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়। সো অবশ্যই এখান থেকে তোমরা এই উত্তরটা দিবে, বাজেটীয় নিয়ন্ত্রণ সহজতে বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলে। বাজেট বলতে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা সংক্ষিপ্ত প্রকাশকে বোঝায়। পক্ষান্তরে নিয়ন্ত্রণ হলো গৃহীত পরিকল্পনা, জারিকৃত নির্দেশনা এবং প্রতিষ্ঠিত মোতাবেক সবকিছু হয়েছে কি না পরীক্ষা এবং প্রয়োজনীয় সংশোধন ব্যবস্থা করা। তাই ব্যাপক অর্থে সংক্ষিপ্ত পরিকল্পনা আলোকে প্রতিষ্ঠানের কার্য বিশ্লেষণ এবং তার আলোকে বিচ্যুতি ঘটলে প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা গ্রহণ করাকে বাজেটের নিয়ন্ত্রণ বলে। সো এখান থেকে তোমরা এই 2 জন অবশ্যই এই সংজ্ঞা দুটো তোমরা দিবা। এরপরে লাস্ট প্রশ্নটা আসি, বাজেট কত প্রকার ও কি কি। তো বাজেট গুলো বিভিন্ন প্রকারে হয়ে থাকে। সো সেগুলোর মধ্যে হচ্ছে 1, আয় ব্যয় বাজেট হয়, স্থান সময় স্থান এবং কাঁচামাল উৎপাদন বাজেট, মূলধন বাজেট, মূলধন ব্যয় বাজেট, 4, নগদান বাজেট, 5, ব্যালেন্স শিট বাজেট, 6 হচ্ছে বাজেট সংরক্ষণ। এই স্টেপ গুলো তোমাদের কিন্তু ধারাবাহিক ভাবে লিখতে হবে। এরপরে যে স্টেপটা রেখেছি সেটা হচ্ছে 6 নম্বর, উৎপাদনশীলতা বলতে কি বোঝায়। সো এটা প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা দিয়ে নিবে। তারপরে 7 নম্বর প্রশ্ন যেটা রেখেছি সেটা হচ্ছে নিয়ন্ত্রণের পরিকল্পনা ভিত্তি বলা হয় কেন, এটা 22 সালে প্রশ্ন হওয়ার সত্ত্বেও তোমার কিন্তু এই প্রশ্নটা করতে হবে। এ হচ্ছে সম্পূর্ণ যে অধ্যায়টা ছিল আমরা 9 অধ্যায়ে তা তোমাদেরকে তুলে ধরলাম। তো অর্থাৎ আমরা এক এক করে 1 থেকে 9 নম্বর যে অধ্যায় ছিল তোমাদের সব বিষয়গুলো আমরা তুলে ধরা শেষ। আশা করি তুমি বুঝতে পেরেছো। আর তুমি আমাদের কাছ থেকে শর্ট সাজেশন নিতে চাও, আমাদের স্ক্রিনে দেখানো যে ভার্চুয়াল নাম্বার রয়েছে এই নাম্বারে নগদ বিশেষজ্ঞ রয়েছে, পার সাবজেক্ট 155 টাকা করে, তুমি টাকা পাঠিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমার মাধ্যমে কিন্তু সুপার সাজেশন পেয়ে যাবে।